হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আমার আজকের রেসিপি চিকেন স্ট্রিপস বা চিকেন ফিলেট। এটি ছোট বড় সকলের খুব পছন্দের একটি স্ন্যাক্স। বাসায় গেস্ট আসলেও আপনারা স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন। চলুন আমরা রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা বড় চিকেনের বুকের পুরা মাংসটা নিয়েছি। ঠিক এইভাবে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু চিকন করে কাটতে পারেন। এবার আমি সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট নিয়েছি আর 1/2 চা চামচ করে রসুন আদার পেস্ট। এখানে আছে 1/2 চা চামচ করে গোলমরিচের গুঁড়া, বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো কেচাপ নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব। ভালোভাবে সব মশলা চিকেন একসাথে মিক্সড করে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে যায়। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি, চিকেনের কোটিং এর ময়দা যেটা, এই 2 কাপ ময়দা নিয়েছি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ নিয়েছি। আর আমি এখানে একটা প্যাকেট নিয়েছি যেটা ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের প্যাকেট। আপনারা চাইলেও এটা নাও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে আদা আর রসুনের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে এটা মিক্সড করব। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা ময়দার মধ্যে দিয়ে কোটিং করে নেব। প্রথমে একটা চিকেন নিয়েছি, এভাবে চেপে চেপে ময়দাটা আপনি লাগিয়ে দেবেন। ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, ঝাড়া দিয়ে নিতে হবে। এবার আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওখান থেকে তুলে আমি আবারও ময়দার মধ্যে দিয়ে আবার একটা লেয়ার করে নেব। ঠিক এইভাবে চেপে চেপে যতটা ময়দা দিয়ে দেওয়া যায়, দেখুন ঠিক এইভাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে ঠিক ময়দাগুলো লাগিয়ে নেবেন চিকেনের গায়ে, ঝাড়া দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল থেকে তুলে আবারও আমি ময়দা লাগিয়ে নেব। যত চেপে চেপে নিতে পারবেন তত চিকেনটা খেতে ক্রিস্পি হবে। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন করে নেব। এখানে আমি সবগুলো চিকেন করে নিয়েছি, এখন ভাজার পালা। আগে একটি প্যানে আমি অনেক বেশি তেল নিয়ে নিয়েছি, গরম, একদম গরম তেলে এটা ছাড়তে হবে। এবার আমি আস্তে আস্তে সব চিকেনগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা বাড়ানো থাকবে। সব দেয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা কমিয়ে দেব। এবার আমি চিকেনগুলো উল্টে পাল্টে দেব। চুলার আঁচটা কমানো থাকবে এই জন্য যে আস্তে আস্তে চিকেনটা কুক হবে। উল্টে দিচ্ছি আমি। আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে, গোল্ডেন ব্রাউন। সবগুলো আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন স্ট্রিপস। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর লাইক দিয়ে সাথে থাকুন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন।